আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, আমি কিন্তু নিজেই বিলিভ করতে পারতেছি না যে রিয়েলি স্টেপেন এনএফটির খালাতো ভাই, যেটা আপনি টাইটেলে শুনলেন ওইটাই বলতেছি ভিডিওতে। একটা ইন্টারেস্টিং ভিডিও স্টেপেন এনএফটি নিয়ে যদি আমি কথা বলি, স্টিপেন যেটাতে আমি কাজ করতেছি পার্সোনালি এবং এখান থেকে আমার আর্নিং বর্তমানে আলহামদুলিল্লাহ ভালোই হয়। তো স্টেপেন এনএফটি নিয়ে কিন্তু হিউজ একটা ইনকামের একটা চান্স রয়েছে এখান থেকে। তো এটার খালাতো ভাই মানে সেম ফুল কপি করে একে নিয়ে আরেকটা সাইড চলে আসছে, এবং এই স্টেপেন এনএফটি আর তার ভিতরে ডিফারেন্ট কি টোটালি দিব, আর একটা আগাউরা মার্কে আর্নিংয়ের চান্স রয়েছে এখান থেকে। সো যদি এই প্রজেক্টটা স্টেপেনের মতো ফুলফিল সাকসেস হয়, আর অলরেডি এরা মার্কেট প্লেস সহ বিএনবিতে রান করতেছে ভাই, অ্যামেজিং একটা অফার। প্রত্যেকে যারা ভিডিওটা অন করছেন চোখ বুঝা ভিডিও দেখেন, কান দিয়ে শুনেন তাতেই চলবে, ঠিক আছে, নাটাই না দেখেন। সো এখনই শুরু করি ভিডিওটা। আজকের ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে অবশ্যই ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের সলিউশনস পার্কে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলটিতে ক্লিক করে অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে নেবেন, আর এই ভিডিওর নিচের লাল সাবস্ক্রাইব বাটনটিতে এখনই ক্লিক করে দিবেন, পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই অল নোটিফিকেশন অ্যাক্টিভ করবেন, কেননা আমি আপনাদের জন্য এই চ্যানেলে প্রতিদিন ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো বড় ভাই, আমি কিন্তু অলরেডি আমার টেলিগ্রামে পোস্টটা দিয়ে দিয়েছি যে স্টেপেনের খালাতো ভাই এখানে হচ্ছে আপাতত ওদের SGMT টোকেনটা দিচ্ছে 1000 করে ইউজারদের, ঠিক আছে, এবং 30 দিন বাকি আছে এই এয়ারড্রপ ইউজারদের পেমেন্ট দিবে প্লাস NFT দিবে 30 দিনের ভিতরে যারা জয়েন করবে, মানে 29 দিন। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 21 মে। 21 মে একদম ফুল ডিটেলস নিয়ে যাবেন আজকের ভিডিও থেকে। এরপরে এই প্রজেক্ট নিয়ে পরবর্তীতে কেউ ভিডিও দিলে তার আগে আপনি মাস্টার্সে তার উত্তর দিতে পারবেন, ঠিক আছে। সো এখন এই পোস্টটাতে আসবেন, সর্বপ্রথম আগে জয়নিং প্রসেস দিয়ে শুরু করি। প্রথমে আজকের ভিডিও ডিসক্রিপশনটা ওপেন করেন, সেখান থেকে ক্লিক করে চলে আসুন এই পোস্টে। আরেকটা কথা যে থাম্বনেইলে পেয়েছেন প্রতিদিন $4 থেকে $5 ইনকাম হবে উইদাউট ইনভেস্টমেন্ট আর ইয়া, তো কীভাবে সেটা দেখাই দিতেছি, জাস্ট একটু সময় দেন আমার ভিডিওটাতে ভাই প্লিজ, আপনারা ভিডিও রেশিওটা বাড়িয়ে দেন আমি বোঝাতে সক্ষম, ওকে, এটুকু বলতে পারি। তো টেলিগ্রাম থেকে এই পোস্টে আসার পরে এখান থেকে ক্লেম হিয়ারে একটা সুন্দরভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজে চলে আসবেন যেখানে 29 দিন বাকি আছে এয়ারড্রপটা শেষ হওয়ার, একটু নিচের দিকে টান দিবেন, টান দিলে এখানে আপনাকে বলবে রেজিস্টার, ওকে। আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়, ওকে ভাই। ভিডিওটা একটা লাইক করেন প্লিজ, কারণ এই ভিডিও লাইক রেশিও দিলাম মাত্র 300 লাইক আমি আশা করি এখান থেকে পাবো। তো প্রথম হচ্ছে নিচের দিকে স্ক্রল করার পরে এইখানে আপনি একটা ইমেল দিবেন, এইখানে একটা পাসওয়ার্ড দিবেন, রেজিস্টার অ্যান্ড ক্লেম একটা ক্লিক করবেন, কমপ্লিট। এরপরে আপনাকে ওরা ঠিক এরকম একটা বক্স দিবে, এখান থেকে ওকেতে ক্লিক করবেন। 1000 SGMT পাইছেন, ঠিক আছে, এবং কত টোকেনে কত ভ্যালু পাইছেন সেটা আমি দেখাই দিতেছি, ওকে। তো এইখান থেকে দেখেন ওদের নেক্সটে কি বলছে, যে এইখান থেকে আপনি ওপেনে একটা ক্লিক করেন। ক্লিক করলে আপনার NFTটা দেখাইছে, দেখেন যেখানে NFTটা সেম লাইক আমি দেখাচ্ছি, এটা NFT কোয়ালিটি দেখেন, FNC, তারপর হচ্ছে লাক, কমফোর্ট, তারপর হচ্ছে রিসাইলেন্স। এখন আমি যদি একটু স্টেপেনে যাই, একটু দেখাই ভিডিওটা, জাস্ট দেখেন, ওকে, আমি স্টেপেনে যাচ্ছি। স্টেপেনে আসার পরে NFTটার উপর একটা ক্লিক করলাম, এখানেও দেখুন সেম, এই হচ্ছে FNC, লাক, কমফোর্ট, রিসাইলেন্স, তারপর হচ্ছে এগুলা থেকে বাড়ানো যায়, তারপর হচ্ছে এদের যে পাওয়ার মানে মানে এটা হচ্ছে রিকোভারি পাওয়ার, তারপর হচ্ছে এখানে আপনার রিকোভারি হেলথ, তারপর শুজ মিন্ট, বেস পয়েন্ট। এখন একটু আসেন দেখি এইটারে, এইটার দিকে আসেন, যদি একটু আমি এইদিকে যাই দেন এখান থেকে NFTটা আমার শো করবে। এখন আরেকটু ছোট্ট কাজ আছে, সেটা কি একটু দেখে নেই আমরা, ওকে। তো যখন আপনি সাইটটায় আসবেন, মনে করব অ্যাকাউন্ট খোলা শেষ, তখন ঠিক আপনাকে এখানে একটা কানেক্ট ওয়ালেট দেখতে পারবেন, এখানে কানেক্ট ওয়ালেট, তারপরে বাইন্ড ওয়ালেট, এই দুইটা জিনিস করতেই হবে। তো কানেক্ট ওয়ালেটে যখন ক্লিক করবেন তার আগে অবশ্যই নতুন একটা ট্রাস্ট ওয়ালেট প্রয়োজনে খুলে নেবেন, না হলে দরকার নাই, ট্রাস্ট ওয়ালেট নতুন একটা নেবেন যেটা আপনি সচরাচর এয়ারড্রপ বা হোল্ডিং হিসেবে কাজ করেন না, কী করেন না, করেন না। তো এটা আমার একটা আলাদা অ্যাকাউন্ট, এটাতে আমি কাজ করি না, তো এটা আমি এখন কানেক্ট করব, ঠিক আছে। সো এখান থেকে কী করব, প্রথমে কানেক্টে একটা ক্লিক করব, এরপরে কানেক্টে ক্লিক করব, এবার ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এবার এখান থেকে আপনাকে কি করতে হবে, BSC মানে BIP20 নেটওয়ার্ক, এটা সিলেক্ট করে এখান থেকে কানেক্টে ক্লিক করতে হবে। আপনার ওয়ালেট কানেক্টেড, এই যে কানেক্টেড, এখন এখানে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস দেখাবে সব। এবং এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে বাইন্ড অ্যাড্রেস থাকবে, এই বাইন্ড অ্যাড্রেসে আপনাকে ক্লিক করতে হবে,
ক্লিক করার পরে এবার আপনাকে কি করতে হবে আমি দেখা দিতেছি, বাইন্ড অ্যাড্রেসের স্ক্রিনশটটা কই, এই যে বাইন্ড অ্যাড্রেস। এরপরে এখান থেকে আপনাকে সরাসরি অ্যাগেন ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে দিবেন। এরপরে এখান থেকে এরকম আসবে যে অবশ্যই নতুন ওয়ালেট নেবেন, সাইন ইনে ক্লিক করবেন, অ্যাকাউন্ট বাইন্ড সাকসেসফুললি কমপ্লিট। এইবার হচ্ছে আপনার কাজ আর এটা কতটা স্ট্রং, কীভাবে আমার প্রতিদিন $4-5 আর্নিং হবে এখান থেকে উইদাউট রেফারে, সব আজকে এখন দেখিয়ে দিচ্ছি ভাই। প্রথমত বলে নেই, এটার নাম হচ্ছে সুপার স্টেপ এবং এটার কাজ কি সেটা নিয়ে একটু আমি আপনাদের কাছে আলোচনা করতে চাইবো। সুপার স্টেপ হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে আপনি রানিং করে বা দৌড়াদৌড়ি করে এক স্থান থেকে অন্য স্থানে জায়গা পরিবর্তন করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন, সিমিলার লাইক স্টেপেন NFT। এবং এদের ভিতরে কম্পারিজনও রয়েছে, কে কীরকম কার কী রোড ম্যাপ সব দেখাচ্ছি। এবং এখানে দেখুন ওদের কিন্তু অফিসিয়াল যে অ্যাপস প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোরে আসতেছে বর্তমানে, এরা মানে বলা যায় যে হোয়াইট লিস্টে রাখছে ইউজারদেরকে যারা জয়েন করতেছে এদের এয়ারড্রপে। থ্রি ডটে ক্লিক করে দেখাই, এদের এয়ারড্রপে এয়ারড্রপ ফ্রি এবং প্রিসেল চলতেছে, বাট প্রিসেল থেকে কেউ কিনবেন না, এয়ারড্রপে যা জয়েন করবেন 1000 টোকেন পাবেন। এর পরবর্তীতে এদের এখান থেকে স্নিকার, আপনি পেমেন্ট, আর্নিং সব পাবেন, ওই যে NFTগুলো পাবেন সবগুলো থেকে পাবেন, ঠিক আছে। সো এটা কিন্তু প্রথমত আমি বলি, এখন বেসভাবে শুনুন, প্রথমত হচ্ছে নেক্সট এরা হচ্ছে কীতে ফর অল অন BSC ইউজার, মানে স্মার্ট চেইন নেটওয়ার্ক কেরা হবে। এবং এদের অ্যাপস কিন্তু প্লে স্টোরে আসবে এবং এদের পার্টনার কারা, কয়েন মার্কেট ক্যাপ এবং কয়েন গিকো, বুঝছেন, ঠিক আছে। কত বড় স্ট্রং প্রজেক্ট এবং কি আসতেছে, জাস্ট এদের রোডম্যাপের ফেব্রুয়ারিতে কি করছে এরা প্ল্যান চালু করছে, করছে মার্চে, করছে এপ্রিল শেষ ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন এবং GPS ট্র্যাকিং, মানে ওই যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন লোকেশন ট্র্যাকিং সেটা ওরা ঠিক করছে। এবং মে মাসে কি করছে, মানে GPS ট্র্যাকিং এবং লঞ্চ মার্কেট প্লেস, এরা কিন্তু মে মাসের শর্ত অনুযায়ী মার্কেট প্লেস লঞ্চ করছে। যদি থ্রি ডটে ক্লিক করে যাই এখান থেকে মার্কেট প্লেসে গেলে দেখেন ওদের NFTগুলো অলরেডি বাই সেলের জন্য বসে গেছে। যদি কেউ চায় এই NFTটা 0.5 BNB কিনবে, এটা 0.7 BNB কিনবে, এটা 1 BNB কিনবে, এইভাবে আপনি যে NFT পাবেন ওই NFTগুলো এখানে সেলররা দিতে পারবেন। এবং এখানে দেখেন ওদের দুইটা কয়েন, একটা হচ্ছে কি SGMT আর একটা হচ্ছে মেবি, এটা এখন আসে না, এটা ওদের টোকেনের নাম হবে যেটা আমরা NFT থেকে দৌড়ে দৌড়ে পাবো, ঠিক আছে। যেরকম আমি যদি স্টেপেন NFTতে যাই, বাই দাও একটু আমার টাইম দিবেন, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। ওকে, তো স্টেপেন STEPN স্টেপেনে যদি যাই, ঠিক স্টেপেনেও কিন্তু দুইটা টোকেন, একটা হচ্ছে GMT একটা হচ্ছে GST। তো ওদেরটা হচ্ছে SGMT এবং আরেকটা হচ্ছে SGST হবে, এরকমই কিছু হবে, কারণ সিমিলার লাইক। এবং এখানে ওদের ভিতরে যদি আমরা হোম পেজটাতে যাই বা এয়ারড্রপ পেজে যাই, একটু নিচের দিকে আসি, এখন এখানে কিন্তু ওরা নিজেরাই ভাই, ওরা কি করছে দেখেন, নিজেরাই কিন্তু ওরা এখানে কম্প্যারিজন দিছে। এখানে দেখেন ওদের নিজেদের কম্প্রোমাইজটা কী হচ্ছে, এখানে সুপার স্টেপ ভার্সেস স্টেপেন, এখানে স্টেপের কী হচ্ছে, স্টেপ কী করতেছে, অ্যাক্টিভিটি কী স্টেপস, এবং ওদের নাম হচ্ছে স্টেপস, স্টেপেনের দৌড়ানোর নাম দিয়েছে কি যত হাঁটবেন ওটা স্টেপস হবে, আর ওরাও হচ্ছে স্টেপস, দুইটাই সেম, ঠিক আছে। এখন নেটওয়ার্ক নিয়ে কথা বলি, ওরা চলতেছে সোলানা নেটওয়ার্ক এবং BSC নেটওয়ার্কও আসে স্টেপেন, কিন্তু ওরা শুধু BSC নেটওয়ার্কে চলবে। এবং ওদের NFT মানে স্টেপেনের NFT মার্কেট ফ্লোর হচ্ছে কত, $1200, আর ওদের NFTর মার্কেট ফ্লোর হচ্ছে $120। ওই স্টেপেনের লিস্টিং প্রাইস হচ্ছে কত, 0.01 সেন্ট, আর সুপার স্টেপের লিস্টিং প্রাইস হবে 0.004 সেন্ট। আর এখানে আর্থ প্রাইস এখন পর্যন্ত লিস্টেড না, এজন্য হয় নাই, আর ওদেরটা সর্বোচ্চ গেছে ওদের আর্থ প্রাইস হচ্ছে $4.11, ঠিক আছে। এবং মার্কেট ক্যাপ দেখেন, ওদের লিস্টিং মার্কেট ক্যাপ, স্টেপেনের মার্কেট ক্যাপ অলরেডি $24 বিলিয়ন সারাইছে, আর ওদেরটা এখনও 3 মিলিয়নের নিচে আছে যেহেতু লিস্ট হয় নাই। আর এইখানে কিন্তু এই স্টেপ অ্যাপ বেশ কিছু সুবিধা দিচ্ছে, যেমন আপনি টোকেন ওরা কিন্তু বাই করতে দেয় নাই, টোকেন ব্যাকস মানে বাইব্যাকও দেয় নাই, টোকেন ওরা বার্নও করে নাই, বাইব্যাকও করে নাই, এরা স্টেপেন যা আছে তাই করছে, ঠিক আছে। এবং এখানে ওরা কি করতেছে, স্টেপ কি করতেছে, 1000% API স্টেকিং করতে দিবে, আপনার টোকেনকে আর্ন করতে পারবেন, দেন এখানে টোকেন বার্ন করবে ওরা এবং টোকেন বাইব্যাকও করবে ওরা স্টেপ, সুপার স্টেপ। তাহলে স্টেপেন কিন্তু এদিক থেকে একটু স্ট্রং আগিয়ে, আর যেহেতু এর ফলোয়ারে সেক্ষেত্রে কী করবে, এবং এদের যেহেতু মার্কেট প্লেস অলরেডি সব কিছু ইয়া, এবং আমি দেখলাম এটা মানে নেক্সট স্টেপেন, যে যারা আর কি লাখ লাখ টাকা, আমি তো একটা কিনছি 1,70,000 টাকা দিয়ে স্টেপেনের জুতা, আর এখানে দিতেছে ফ্রি। এখান থেকে যদি আপনি দেখেন, যদি এই স্টেপেনের হিসেবটা করি, আমার প্রতিদিন গড়ে স্টেপেন থেকে আসে হচ্ছে দেখাচ্ছি STEPN
স্টেপেন স্টেপেন থেকে আমার প্রতিদিন কত আসে সেটা আমি দেখাই। তো আমি এখান থেকে গেলাম এবং টোটাল আমি রান করেছি মাত্র 33 কিলোমিটার এবং গত কালকেরটা দেখাই। এখানে প্রথম আমার হয়েছিল 4.11, তারপর হয়েছিল আমার 4.40, এরপর হয়েছিল আমার হলো কত 8.51, ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে আপনার অ্যাগেন 4.40, তাহলে কত হলো 12.91। তাহলে 12.91টা যদি আমার ইয়া হয়, আমার এনএফটি থেকে মাইনিং হয়, আর সেটা যদি আমি দেখি বর্তমানে এক একটা জিএসটি আছে হচ্ছে $2.90, এবং সেখান থেকে আমি যদি এটাকে দেখি তাহলে দেখুন বারো পয়েন্ট একানব্বইতে আমার $37 প্রতিদিন ইনকাম হচ্ছে। তাহলে এখানে যদি $37 হয়, এদের লিস্টিং প্রাইস ছিল 0.01, তাহলে এরা 0.04, তাহলে এক্ষেত্রে অবশ্যই আমরা $4-5 প্রতিদিন গেইন করতেই পারবো যদি জাস্ট ওদের এমইউএনসি দেখে। এখন আসুন ওদের সাথে এনএফটির কি সিমিলারাইজ আছে ওইটা দেখি। তো প্রথম দেখেন এখানে আপনার এনএফটি বক্সগুলো দেখাচ্ছে, যেটা হচ্ছে এই এনএফটিগুলোর ম্যাক্স ভ্যালু শো করবে। এখানে দেখেন এই এনএফটিটার ম্যাক্স ভ্যালু $60, অর্থাৎ $60 বিক্রি করতে পারবো, এখন সেলরটা দিতে পারবো। এই একটা এনএফটি আসছে, যদি আমি এটা ক্লিক করি আমার এখানে দেখেন এই এনএফটিটার ইফিয়েন্সি আছে 4.6 লাখ, আছে হচ্ছে 7.9, রিসাইলেন্স আছে 3। তো এরকম এনএফটিগুলো দিবে, এই এনএফটিটার ভিতরে যদি একবার ক্লিক করি, ক্লিক করলে দেখেন এদের সেম, ওই যে দেখেন ট্রেনার 1-20 কিলোমিটার ভিতরে দৌড়তে হবে, এবং এদের এই দেখেন 100-এ 100 আছে, কি এটা হচ্ছে রিকভারি যে ইমুয়েন্সটা ওইটা। দেন এইখানে এইগুলো কিন্তু প্রত্যেকটা ওই সিমিলার লাইক এরকম, এই যে এফিয়েন্সি লাক, তারপর কমফোর্ট, এগুলা তো এগুলো কিন্তু এখনও আনলক, এগুলো লকড হয়েছে। তবে এখন এখান থেকে পয়েন্টে ক্লিক করুন, সিমিলার লাইক বাড়ানো যায়, একদম ডুপ্লিকেট কপি হচ্ছে এটার, ঠিক আছে। সিম লাইক নিচে দেখেন লেভেল আপ, রিপেয়ার, মিন্ট, সেল, ট্রান্সফার, এখানে দেখেন আমি একটু দেখাই একটু দেখে স্টেপেন আসা উইট, একটা ব্যাকগ্রাউন্ডটা আমি অফ করে রাখছি বুঝছেন, অনেক চার্জ খায় তো স্টেপেনের জন্য। তো এটাতে ঢুকলাম, এখানে একটু দেখবেন জাস্ট এখানে দেখেন এই যে রান, লেভেল আপ, এই সেল, মার্কেট, এখানে সব আছে। অর্থাৎ এই এনএফটিগুলো থেকে আপনি আর্নিং তো পাবেনই, আজকে আমার মেবি ষোলোটা আর্নিং হয়েছে। তো এইভাবে ষোলোটা গড়ে হয় আর কি, আলহামদুলিল্লাহ। তো এইখানে দেখেন এরকমই এনএফটি, এবং এরা যেহেতু বলতে পারেন এটা এখন ওয়েবসাইট, ওই অ্যাপসের মতো কবে আসবে, ওয়েট ভাইয়া একটু ওয়েট করেন, এয়ারড্রপে যে যাই, নিচের দিকে আসেন, এখানে বলছে কি দেখেন ডাউনলোড অ্যাপ নাও, ক্লিক করুন, কামিং সুন, ওদের অ্যাপস আসতেছে। আর রোড ম্যাপটা কিন্তু আমি পুরোপুরি দেখাই নাই, রোড ম্যাপটা একটু দেখুন কী বলছে, কিউ সিজন টু, মানে ত্রৈমাসিক হয় তো, তাহলে এটা হবে মে জুন মাসের ভিতরে এইটা অ্যাক্টিভেট হয়ে যাবে, কি স্পোর্ট মোড লান্সার এবং লান্স ডাও লিস্ট এ মেজর সিএক্স, ওদের টোকেনটা মেবি লিস্ট করবে জুন মাসের ভিতরে। অর্থাৎ সিজন টু, কিউ টু মানে কি জানেন, কিউ বলতে ত্রৈমাসিক, একটা বছরকে 4টা সিজনে ভাগ করা হবে, 4 সিজনের 3-4 মাস। তো এটা হচ্ছে 23 সালে, মানে আগামী বছরে এটার লিস্টিং টেস্টিং হবে। এবং কিউ ওয়ান যে স্পোর্ট মোড ডিজাইন এবং এক্সপ্লোয়ার মোশন সেন্সর অপশন, তো এ টোটালি ওরা মানে আগামী 23 সালের ভিতরে ওরা ওদের টোটাল অ্যাপসটা রান করে দিবে। আর আপাতত এয়ারড্রপটা অন করেছে হচ্ছে, মেবি অ্যাপস খুব শীঘ্রই রান করবে, তবে ওই লিস্টিংয়ের ক্ষেত্রেটা বা এক্সেট্রা ঝামেলা ওইটা হয়তো বা ওই সিজনে করবে, তবে যেহেতু স্ট্রং একটা অ্যাবিলিটি নিয়ে আসছে, অ্যান্ড আই বিলিভ দ্যাট এখান থেকে ভালো একটা আর্নিং হবে। এদের ডিসকোয়ার টুইটার সব আছে এখানে, ইজি টু ওয়ার্ক গাইস, এই সুযোগ মিস করা যাবে না। আমি কিন্তু অ্যাগেন বলছি, খালাতো ভাই চলে আসছে, আর $4-5 আর্নিং কোনো ব্যাপার না, শুধুমাত্র সময়ের ব্যবধান। সো গাইস, এই যে অফারটা শেয়ার করলাম, এখানে যদি আপনার কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় সরাসরি আমাকে কমেন্টস করতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে। সেক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে এই যে সমাধানের জন্য এখানে ক্লিক করে গ্রুপে যাবেন, আমি সহ সকল অ্যাডমিনকে আপনি নক দিতে পারেন, ইনশাল্লাহ তারা আপনাকে রিপ্লাই দিবে। ওভারঅল দ্য ভেরি গুড অফার আপনার সামনে আছে, লুফেনিন আর এনএফটিগুলো থেকে পরবর্তীতে মাইনিং হবে স্টেপেনের মতো, ঠিক আছে। সো ভাই, আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক প্লিজ দেন ভাই, অনেক কষ্ট হয়েছে কিন্তু ভিডিওটা বানাইতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, যদি নতুন হয়ে থাকেন এক্সাইটেডমেন্ট ভিডিও, এবং সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউবটা সকল প্রকার এক্সট্রা লেটেস্ট আর্নিং ভিডিওগুলো পাওয়ার জন্য, আর নিজেকে একটা আর্নিং যুক্ত বেকার মুক্ত একটা সেলে গড়ার জন্য বা মেয়ে গড়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে হোম, স্টে সেফ, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।